চার নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশের মানুষ পান পাতা এবং সুপারি খায়, আল্লাহ হেদায়েত করুক এবং ভালো জিনিস খাওয়ার তৌফিক দিক। পান কোনো ক্ষতি করে না, তবে সুপারি মানুষের অনেক ক্ষতি করে খাদ্য নালীতে এবং দাঁতে, এমনকি বেশি খেলে ক্যান্সারও হয়। হ্যাঁ, চুনটা তো লেখেননি, চুনেও ক্ষতি করে, এটা মনে রাখেন, চুনেও ক্ষতি করে। জি, তাহলে এটা খাওয়া হালাল হবে না হারাম হবে? দ্বিতীয়ত, সুপারি দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে? জি, সুপারিতে যদি সুপারি উপকারের কোনো কাজে লাগানোর ব্যবস্থা থাকে, সেটাকে অন্য কিছু করে, জানি না আমি কিন্তু, জানেন না, তাহলে সুপারি চাষবাস করতে পারে। কিন্তু সুপারি সাধারণত বাঙালি জাতি কিসে খায়? পানে খায়, এতে স্বাস্থ্যের ক্ষতি রয়েছে যেমনটা লিখেছে। তো দিন ইসলামের কিছু নীতিমালা আছে যাতে মানুষের সুস্থতা ধ্বংস করে, মানুষকে মতের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেয়। মানুষের ক্ষতি রয়েছে, আপনার ক্ষতি, আপনার পাশে আপনার স্ত্রী থাকে, আপনার ছেলে মেয়ে থাকে, তাদের ক্ষতি, যেমন ধূমপানে বিভিন্ন ক্ষতি রয়েছে, অর্থের অপচয় রয়েছে, এই ধরনের জিনিসগুলি হারাম, এই জন্য জিনিসগুলো হচ্ছে হারাম। সুতরাং সুপারি তো তারই অন্তর্ভুক্ত পড়েছে, যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি রয়েছে, ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এইরকমই চুন, এরকম খড়, এগুলো তো ক্ষতি রয়েছে। আমাদের এক শিক্ষক ছিল, এক সময় তো আমাদের মাদ্রাসার মদারেসগুলো তো সব প্রায় পান খেত, প্রায় পান খেত। হানাফিদের তো এখনও চলে আসছে, কিন্তু আহলে হাদিসও ম্যাক্সিমাম আমাদের ওস্তাদগুলো সব পান খেত। আর তার মধ্যে দুই ভাগ ছিল, এক ভাগ ছিল বিনা জর্দার, আর এক ভাগ ছিল যারা পাক্কা পান খাওয়া, তারা জর্দা ছাড়া পান বুঝে না। আর জর্দা হারাম, জর্দা হচ্ছে তামাক, জর্দা হারাম নিঃসন্দেহ। বিনা জর্দায় পান খেলে হারাম না হালাল, এটাতে আরব ওলামারা এটাকে হারাম বলছে, কারণ তারা বলছে যে এটা অপচয়, অপচয়, অপব্যয়, আর অপচয় অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জির কাউন ইখওয়ানে শায়াতিন, আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছে। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না, অপচয় করি, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় অপব্যয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো আপনি চান যে আল্লাহর ভালোবাসা নেবেন, আল্লাহর ঘৃণা নিয়ে যাবো আল্লাহর কাছে? আল্লাহর ঘৃণা নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি জান্নাত পাওয়া যাবে নাকি? অপচয় নাই, হিসাব করেন তো, মাসে পানের কতটা, পান খাওয়া কতটা বিল আসছে, বছরে তাহলে কতটা বিল আসছে? এই টাকাটা যদি ফলমূল নিজে খেতেন, আপনার বুড়ো বাপ মাকে খাওয়াইতেন, আপনার কচি কাচাদেরকে যদি ভালো কিছু বেবি ফুড খাইতেন, কত না উপকার হইত। এইভাবে একটা ধূমপানকারী সিগারেট খোরকে বুঝিয়েছিলাম এইখানে, এইখানে এই শিকড় সামনে একটা বড় মুদিখানার দোকান ছিল বাকালা, সেখানে আমি জানি তখন প্রথম দিকে কিন্তু এসেছি 2001-2 সাল ওই রকম। তো এখানে আমার 4 বছর বাসা ছিল, তো ওই সময়টাই নিচে নেমেছি, দেখছি যে ও সিগারেট কিনছে বাঙালি। তা আমি যদি ওকে বলি হারাম, তো তো তখন তার শেখ মতিউর রহমানকে এভাবে চিনে না কেউ, তখন তো ও তো বড় মুফতি হয়ে যাওয়ার চাই, কে বললো হারাম, কে বললো হারাম? যেমন আলবাদিয়াতে একদিন গিয়েছি, তো একটা সেলুনওয়ালা অথবা লন্ড্রিতে চাকরি করে বাঙালি, ও নামাজের পরে সালাম ফেরে বেরিয়েছে, আর ওর ওখানে যাবো কোনো কাজ, ওর কাছে গিয়েছি। তো আমি ওকে জিজ্ঞেস করছি নামাজ পড়লেন না? বলছে হ্যাঁ পড়লাম তো, কিন্তু নেমে আসছে তার বিল্ডিং থেকে, আর আমাদের যাচ্ছে মসজিদ থেকে, সালাম ফেরার পরে পরে যাচ্ছে, মানে এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরে, এমন নয় যে মসজিদ থেকে আমার আগে বেরিয়ে চলে গেছে বেশি, ও আর দেখছি যে সিঁড়ি থেকে নেমে আসছে বিল্ডিং থেকে। বলছে নামাজ পড়লেন না? বলছে হ্যাঁ নামাজ পড়লাম। কোথায়? আমরা তো মসজিদ থেকে, আপনি তো নিচে ওই সিঁড়ি দিয়ে বাসা থেকে নামছেন। বলছে বাসায় পড়লাম। তখন আমি বলছি যে তখন চেনে না, ওই প্রথম দিকের কথা বলছি, কেউ চেনে না, যে বাদিয়া তো চেনে না অত লোক, যে আমি শেখ মতিউর রহমান, একটা শুধু ওই সেলুনওয়ালা বেলাল নিউ মুসলিম ছিল, সে চিনতো ওখানে। তো আমাকে কী বলছে জানেন না, যখন বলছি যে আপনার এভাবে নামাজ হবে, আপনি যে বাসায় নামাজ পড়ছেন, তো কে বললে হবে না, কে বললো না? ভাই রে বাঙালি তো কম বড় মুফতি না, এ তো আমি 30 বছর পড়ে অত বড় মুফতি হইতে পারলাম না। হ্যাঁ, আর 3 বার করে দাওরা আর বোখারি পড়ে মদিনা পর্যন্ত পড়েও তো এত বড় মুফতি হইতে পারে, যত বড় এই আপনার, এই আপনার কী বলছে ওই আপনার ই ছিল মনে হয়, লন্ড্রি ছিল, লন্ড্রির এই এই লেবারটা এত বড় মুফতি মাশাল্লাহ তবারাকাল্লাহ, কথা বুঝছেন? তো বাঙালি এরকমই বুফিয়াতে বসে দেখবেন, না হোটেলগুলোতে বাঙালি হোটেলে বসে দেখবেন, কত যে ফতোয়া আসে চারিদিক থেকে, কান শুনতে শুনতে এই দিক থেকে ফতোয়া, ওই দিক থেকে ফতোয়া, ফতোয়া চলছে মাশাল্লাহ। জি, আল্লাহ হেদায়েত করে এদেরকে। তো কী বলছিলাম,
ওকে যদি বলি হারাম তো বলবে কে বললো হারাম সিগারেট, তাই ওইভাবে বুঝিয়েছিলাম। ভাই কত টাকা খরচ হয় আপনার মাসে? আরে বলিয়েন না হুজুর, চেনেন না তো তো হুজুর, তো বলিয়েন না হুজুর, দাঁড়িয়ে দেখলে হুজুর। তারপরও একটা আইডিয়া বলেন কত খরচ হয়, মোটামুটি ১০০ রিয়াল মাসে, ১০০ রিয়াল মাসে বা ১৫০ রিয়াল এরকম কিছু বলেছিলেন। আমি আছে ১০০ রিয়ালে বাংলাদেশে তখন মেলা টাকা, ধরেন ২০০০ কাছাকাছি, তখন ২০০০ হয়নি হয়তো, তো ১৮০০ এরকম। তো আমি বললাম যে এই টাকাটা যদি আপনি আপনার আম্মা আব্বা আছে, বলছি আছে বৃদ্ধ, ওদেরকে পাঠিয়ে দিতেন আর বলতেন যে তোমরা ফলমূল খাও, দেশের লোকে তো ফলমূল খাইতে পায় না ওভাবে, কত না আপনার নেকি হইতো আর কত না আপনার উপকার হইতো, আপনার মায় বাবা মা বাবার উপকার হইতো। বলছে হুজুর ঠিকই বলছেন, হুজুর ঠিকই বলেছেন, কথা বলছেন, এটা হচ্ছে দাওয়াতের হিকমত নতুন লোকদেরকে। তো যাই হোক, কী বলছিলাম, হ্যাঁ পান, সৌদি আরবের আলমারা আমাদের শেখ এখানে, উনি পানকে হারাম বললেন, বড় বড় শেখেরা সৌদি আরবের, পান খেয়ে মুখ লাল করে লাভ কী? খাবারের উদ্দেশ্য কয়টি? দুইটা, একটা হচ্ছে হ্যাঁ খিদা দূর করা, আর একটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা। আল্লাহ কোরআনে বলেছেন সুরে গাশিয়াতে, জাহান্নামের খাবারে এই দুটোই গুণ নাই, লায়ুসমেনো ওয়ালা ইগনি মিনজু, স্বাস্থ্য করো না, স্বাস্থ্য ভালো রাখবে না তাতে, ওয়ালা ইগনি মিনজু, আর ক্ষুধারও নিবারণ করবে না, খিদাও দূর হবে না। তো এইটা যেমন সিগারেটে আছে, বিড়িতে আছে, জর্দাতে আছে, ধূমপান, না এতে খিদা দূর হবে আর না এতে স্বাস্থ্য ভালো হবে, বরং আরও স্বাস্থ্য ধ্বংস হবে। ঠিক পানেও দেখেন, পান খেয়ে সারা দিন পান খাবো, ভাত খাবো না, রুটি খাবো না, কোথা পারবেন? দুদিন তিন দিন হ্যাঁ পারবেন? তাহলে তাহলে বোঝা গেল এই তো জাহান্নামি খাবারগুলো, যেই খাবারে শরীর সুস্থও থাকে না আর খিদাও মিটে না, সেই খাবার হচ্ছে জাহান্নামি খাবার, ভালো করে শুনে রাখেন। জি হ্যাঁ, তো কমপক্ষে অপচয় অপব্যয়, যদিও পানের পাতা এমনি চিবালে সেটা আলাদা কথা, কিন্তু তাতে যেগুলোতে ক্ষতি হয়, তারপরে পানের পাতাটাই কেন কিনবেন, লাভটাই কী তাতে, অপচয় না? জি, সুতরাং পান খাওয়া অবশ্যই বর্জনীয়। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস ওলামারা পান খাওয়া কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ ২৫ বছর বয়সে একদম ফাইনাল তওবা করেছি, কসম করে যে আর জীবনে পান খাবো না, তারপর আবার আমার মুখে পান ঢুকেনি। আর তার আগে মাঝে মাঝে বন্ধু বান্ধব আছে জবরদস্তি একটা একটা, আমি পয়সা দেবো না কখনো, মিষ্টি দিয়ে এই সুন্দর মিষ্টি দিয়ে একটা পান, জর্দা তো আলহামদুলিল্লাহ মা যুক্ত কেম আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চিয়ে রেখেছি সাহারম থেকে, কিন্তু মিষ্টি দেওয়া পান যে এত মজা লাগে, তারপর আলহামদুলিল্লাহ যেই কসম করলাম, তারপরে কয়েকবার পিড়াপিড়ি করেছে আমার এক শালক, আমি বলছি আমি কসম করে নিয়েছি আপনি কিনবেন, একবার জবরদস্তি কসম কিনেছি, তারপরে পান পান কিন্তু কাগজ যে খবরের কাগজ দিয়ে প্যাকিং করে দেয়, এটা পানের খিলি দিল, খিলি বলেন না আপনারা, পানের খিলি দিল প্যাকিং করে, আমি বলছি কসম করা আছে আপনি কী কাফারা দেবে, জবরদস্তি দিলি দিলি পকেটে ভরে নিলাম, নিয়ে গিয়ে তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাকে দিয়ে দিলাম, যা কী কাবি খা। তো আল্লাহ হেফাজত করে সব থেকে, পান খাওয়া ভালো কাজ নয়, ভালো মানুষের কাজ নয়। জি, যদিও মিষ্টি দিয়ে হোক না কেন, আর জর্দা দিয়ে খেলে হারাম নিঃসন্দেহ।